वेलकम टू अनुज ब्लॉग ट्यूब सबा के शुभ भाईफोटा भाई बोन के बोलना सबा भाई बोन सबा एक है जल खबर बनिए निल सकाल सकाल बनिए इडली चटनी बनिए गरम गरम इडली बनी देखते सफ्ट अनेक रान्ना हबे एखने हे शाक भाजी दाओ 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 मोमेंट जल खाई दे देखी बाबू एबार होच्छे भाई फोटा आमादेर गोरेर दुटो बड़ो दादारा बसे आछे
আমাদের লেডি গ্যাং এর কাছ থেকে ভাইফোঁটা নেবে, তাই দেখি বড় দাদা, দাদা একটু হাই করো। হ্যাঁ সবাইকে হাই। বলে বলে যাও না ধরে, জমকা জমকা কথা দেয় জমনা দেয় জমকা ভাই কপালে দিলাম ফোটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দিলে জমতো ফোটা, আমি দিলাম আমার ভাইকে ফোটা। তিনবার ঘুরিয়ে বাইদের মাথায় ঠেকাবি আমা এবার হচ্ছে আমাদের দিশা নাম্বার ওয়ান। আমাদের ঘরে দুটো দিশা আছে, দিশা এদিকে মুখ দেখা, দিশা দিখাই দেখ, দিশা মুখ দেখা, এটা হচ্ছে দিশা নাম্বার ওয়ান, আর একটা টু আছে। এটা হচ্ছে আমাদের বৃষিতা, কি বিচ্ছিরি করছে ভাবি।
হেসে করো হাসো এইদিকে এইদিকে এটা হচ্ছে ছ নম্বর দিদি ওটা দিচ্ছে হয়ে গেছে। এবার ভাইফোঁটা দেওয়া, এবার এরা খাওয়া দাওয়া করবে, তারপরে আমাদের ছোট দাদাটা এবিসিডি বলবে, আমরা শুনবো। বলো এ ফর অ্যাপেল, বি ফর বল, বলো এবিসিডি বলে দাও, এবিসিডি বলে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 আচ্ছা এবার এবিসিডি বলো, ওটা 1 2 3 ছিল, বলো এ এ তারপরে 1 এর পরে 1 হয় 2 হয় তারপরে 3 হয় এবিসিডি বলো লাভে, এ বলো এ এ বি তারপরে সি তারপরে এ তারপরে এ তারপরে আ তারপরে জি তারপরে তারপরে আ তারপরে সি তারপরে তারপরে আ তারপরে আ তারপরে আ তারপরে ও তারপরে পে তারপরে জু তারপরে হাই তারপরে এ তারপরে তে তারপরে ইউ তারপরে সি তারপরে পরে নিউ তারপরে এস ওয়াই জেডটাকে বলবে, হ্যাঁ তারপরে এক্স এর পরে কি, এক্স এর পর হ্যাঁ হ্যাঁ ওয়াই জেড বলো, ওয়াই জেড তারপরে তৈরি হয়ে গেছে করেলা ভাজা আর পটল ভাজা, হচ্ছে নিরামিষ তরকারি, বেগুন আলু কুমড়ো সিম পেঁয়াজ কলি সব দিয়ে। এবার হবে পনির মশালা, এখানে পনিরের প্যাকেটগুলো সব কেটে রেডি করব, ক্যাপসিকাম পেঁয়াজ কলি পেঁয়াজ সব দিয়ে তৈরি করব। হচ্ছে ডাল, এখন ডালটাকে সিদ্ধ করে রেখেছি। আজকে শনিবার, আমাদের ঘরে নিরামিষ হয় তাই এত আইটেম হচ্ছে নিরামিষ। তরকারি এই কড়ার মধ্যে আমি ডালটাকে বানিয়ে নেব, ডালটাকে সিদ্ধ করে রেখেছি। আমাদের ঘরে আম দেখতে পাচ্ছেন, যখন কাঁচা আম ওঠে তখন আমরা আমটাকে কেটে নুন দিয়ে রোদে শুকনো করি, অফ টাইম যখন আম পাওয়া যায় না কাঁচা সেই সময়টা আমরা আম ডাল বানিয়ে খাই। আমি শুধু একটা বিজিলে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ কিছু দিইনি, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। বসিয়েছি ভাত, এখন ফোটেনি,
আছে এবার এতে দিয়ে দেবো এক চামচ সাম্বার মশলা খুবই সিম্পল ডাল আছে খেতে প্রচণ্ড প্রচণ্ড টেস্টি টকটক খুব ভালো লাগে এবার ডালটাকে নামিয়ে নিতে হবে এবার ডালের মধ্যে দিয়ে দেবো তড়কা সর্ষের তেল রিফাইন্ড তেল যে কোনো অয়েল দিয়ে দেওয়া যাবে আমি এখানে একটু সর্ষের তেল ইউজ করছি এখানে আমি নিয়ে নিয়েছি কারিয়া পাতা শুকনো লঙ্কা সর্ষে আর জিরে এবার বানিয়ে নেব পনির মশলা এখানে রিফাইন্ড অয়েল নিলাম একদম সিম্পল সিম্পল প্রসেসে আমি করব পনির এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পনির একটা নিয়ে নিলাম মিডিয়াম সাইজের ক্যাপসিকাম তেলটা গরম হয়ে গেছে একদম হালকা করে ভেজে তুলে নিলাম আমাদের তৈরি হয়ে গেছে ভাত এবার ভাত নামিয়ে নেব যে তেলটা আছে কমাবো না কেন কি অনেক বেশি পনির আছে এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি ভালো করে ফ্রাই করে নেব গোল্ডেন কালার মাছটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ করে এদিকে ভাজা হচ্ছে এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আজকে কারি সাইড দিয়ে অনেক আওয়াজ পাবেন ঘরে ননদরা সবাই বাচ্চারা আছে খুব হাঙ্গামো হচ্ছে স্কিপ করবেন ফ্রেন্ডস মাইন্ড করবেন না হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম নামাবার 5 মিনিট আগে তৈরি হয়ে গেছে আলু ভাজা এবার আলু ভাজাটা ঝটফট করে তুলে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের পনির মশলা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম বাবা ঘুম পাচ্ছে আমার সোনা বাবার ঘুম পাচ্ছে দেখি এদিকে দেখো টাটা করে দাও বাই করে দাও আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই